নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আরও কিছু নতুন, আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব বলে আপনাদের সামনে আজ উপস্থিত হয়ে গেছি। আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব বীজযোগ সম্বন্ধে। কোনো জাতক বা জাতিকার জন্মগোষ্ঠীতে বীজযোগ কীভাবে সৃষ্টি হয় সেটি আমি আপনাদের সাথে আলোচনা করব। তারপরে বলবো বীজযোগ যদি কোনো জাতকের হয়ে গেছে বা কোনো জাতিকার হয়ে গেছে তাহলে তার পরিণাম কী হতে পারে। এছাড়া আলোচনা করব আপনাদের সাথে বীজযোগের থেকে বাঁচার উপায় কী রয়েছে। তাহলে চলুন প্রথমে চলে যাই, বীজযোগ কীরকম ধরনের জন্মগোষ্ঠীতে কীভাবে তৈরি হয়ে থাকে। দেখুন, যে কোনো জাতক অথবা জাতিকার জন্মগোষ্ঠীতে চন্দ্র যেখানে অবস্থান করে থাকে সেখানে যদি শনি অবস্থান করে থাকে তাহলে তাকে বলা হয়ে থাকে বীজযোগ। এই বীজযোগকে অনেক জ্যোতিষী পুনর্ফুযোগ নাম দিয়েও বলে থাকেন। কিন্তু মুখ্যত এই বীজযোগের প্রভাব এদের জীবনে অত্যন্ত বেশি থাকে। এই যোগটি এমন একটি যোগ যা রহস্যময় যোগ, যা অত্যন্ত নেগেটিভ যোগ, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি করার একটা বিশেষ যোগ, অর্থাৎ বিষময় করে তোলে জীবন, তাই নাম দেওয়া হয়েছে বীজযোগ। এই বীজযোগ যদি কোনো জাতকের বা কোনো জাতিকার হয়ে গেছে তার জীবন কীরকম হতে পারে। মুখ্যত এরা নেশার শিকার হয়ে থাকে, বিভিন্ন ধরনের নেশার শিকার কিন্তু এরা হয়ে যায় খুব দ্রুত। অনৈতিক ক্রিয়াকলাপে, অনৈতিক কাজকর্মে খুব দ্রুত এরা জড়িয়ে পড়তে পারে খুব সহজে, তাই এদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সাবধান অবশ্যই থাকা উচিত। বড় কোনো দুর্ঘটনা, বড় কোনো আকস্মিক দুর্ঘটনা এদের জীবনে কিন্তু হতে পারে। কোনো খারাপ সঙ্গে জড়িয়ে পড়া, কোনো খারাপ কার্য করে ফেলা, কোনো আইনি বিবাদ এবং আইনি সমস্যার মধ্যে দ্রুত জড়িয়ে পড়ার সম্ভাবনা এদের তৈরি হতে দেখা যায়। বিবাহ সম্বন্ধীয় সমস্যা এদের ক্রমাগত লেগে থাকে। পরিবারের সাথে সম্পর্কের এক খারাপ দিক তৈরি হতে দেখা যায় ধীরে ধীরে। বড় রোগ হওয়ার সম্ভাবনাও এদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যায় জীবনের একটা বড় স্প্যানে, বড় টাইমে। এবং মানসিক সমস্যার শিকারও কিন্তু এরা ভীষণভাবে হয়ে থাকে। মাথায় রাখতে হবে, মানসিক সমস্যার সাথে সাথে ডিপ্রেশন এবং ঘুমের সমস্যা এদের জীবনে ভীষণভাবে প্রভাব খুব সাধারণভাবে ফেলে থাকে। বীজযোগের মাত্রা অত্যন্ত বেশি হোক বা কম হোক, ঘুমের সমস্যা, ডিপ্রেশন, মানসিক সমস্যা এগুলো কিন্তু এদের থাকেই। এই সমস্যা থেকে বাঁচতে বীজযোগের মানুষেরা কি করবেন? প্রত্যাহিকভাবে সকালবেলা ঘুম থেকে উঠে স্নানাদি সম্পন্ন করে সূর্যদেবকে আপনারা একটি তামার পাত্রে করে, তামার ঘটিতে করে প্লেন জল, সাদা জল আপনারা অর্ঘ্য দিন, প্রত্যেক দিন দিন এমনটি। তার সাথে সাথে তুলসী পাতা কমপক্ষে দুটি পাঁচটি আপনারা অবশ্যই সেবন করুন প্রত্যেক দিন সকালে। রুদ্রাষ্টকমের পাঠ আপনারা কিন্তু প্রত্যয়িকভাবে করতে পারেন, এতেও বিশেষ ফায়দা আপনার জীবনে নিশ্চিত মিলবে। শিবলিঙ্গে যতটা সম্ভব পারবেন ভাঙ এবং ধুতুরা একসাথে মিশ্রণ করে আপনারা কিন্তু সেটিকে বিল্বপত্র সহযোগে শিবলিঙ্গে অর্পণ করতে এবং প্রত্যয়িকভাবে সকাল এবং সন্ধ্যে নম শিবায় মন্ত্রের জপ করতে। তার সাথে সাথে শ্রাবণের মাস পর্ব চলাকালীন যদি আপনারা রুদ্রাক্ষের মালা যদি ধারণ করতে পারেন শোধন করে, তাহলে অনেকাংশে কিন্তু বীজযোগের দুষ্প্রভাব আপনার জীবন থেকে খুব সহজেই দূরীভূত হতে দেখতে পাবেন। তাই বীজযোগ যতই তীব্রতর হোক না কেন, বীজযোগের এই দুষ্প্রভাবকে আপনারা দূরীভূত করতে সারা বছর ধরে যদি সোমবার দিন আপনারা পালন করে যান এই প্রক্রিয়াগুলি, এতে বিশেষ ফায়দা, বিশেষ লাভ আপনাদের ক্ষেত্রে নিশ্চিত মিলবে। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন এই ছোট ছোট এপিসোডগুলি আপনাদের কীরকম লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।